যেই মাত্র মদিনাওয়ালাকে দেখার ইচ্ছে হয় সেই মাত্র মদিনাওয়ালা আমার প্রিয় মসজিদ আমার সামনে হাজির হন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন ইমাম জালালউদ্দিন সুয়ুতি 75 বার আমার নবীকে সরাসরি দেখেছেন, আর আমার গোসল আজম বলি না, আমি দৈনিক একবার মদিনাওয়ালাকে চর্মচোখে দেখি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, সেই কাগজী আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মসজিদ গৌসুল আজমের সোহবতে গেলে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা। আমি হতিবের চিটাগাঁয়ের কাছে প্রশ্ন রাখব, কেউ মসজিদে বসে আমাদের জন্য আফসোস করে যে কাগজিয়ার গোলামরা মুরিদরা তাদের মুনিবকে গৌসুল আজম বলে যাচ্ছেন, খলিফাতুর রসুল বলে যাচ্ছেন, না জানি তাদের আখের আঞ্জাম কি হয়। মাওলানা সাহেবের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের কাগজি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের গোলামদের পরিণাম কি হবে সেটা বর্তমান জমানার কাউকে চিন্তা করতে হবে না, চিন্তা করে ব্রেনকে নষ্ট করতে হবে না। সেই চিন্তা আজ থেকে 1400 বছর পূর্বে মদিনা আর রসুল করে তার সমাধান দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।